ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. اي جيك تو نرجم باشون با نبقى باجيك بوهار تتمون تتمون কিছু না এটা কোনো কোনো লোকের হয়ে থাকে তো আপনার জন্য করণীয় যেটা এটা হলো আপনি তার সাথে সদাচরণ করবেন উনি কথা বলুক বা না বলুক আপনি বলবেন আপনি সালাম করবেন এটা হচ্ছে আপনার কাজ আল্লাহ রসুমসালাম বলেছেন দু ব্যক্তি একসাথে মিললে প্রথমে কে সালাম করবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন আউ্লাহমদ সালাম সেই প্রথমে সালাম করে সালাম করবে যে আল্লাহর কাছে বেশি নিকটবর্তী আল্লাহর বেশি নিকটবর্তী যে আল্লাহর বেশি পছন্দ নিয়ে বান্দা সেই প্রথমে সালাম করবে তাই উনি সালাম করুন বা না করুন আপনি আপনার যে যতটুকু পারেন আপনার দায়িত্ব আপনার আদায় করুন উনি আপনার সাথে বা অন্যের সাথে যে আচরণ করুন আচরণ যদি ভালো না হয়ে থাকে তাহলে এই এর বদলা উনি পাবেন কিন্তু আপনার কাজ যেটা আপনি এটা করবেন আপনার কাজ আপনি এগুলো এড়িয়ে চলবেন এড়িয়ে চলবেন আপনি যথাসাধ্য উদারতা দেওয়াবেন আপনি দরবারে ভালো হওয়ার চেষ্টা করবেন এ হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর হ্যাঁ যদি বড় জোর এরকম কিছু হয় তাহলে তিন দিন পর্যন্ত আপনি তার সাথে দূরে থাক মানে কথা না বলা অবস্থায় থাকতে পারেন তিন দিন পর অবশ্যই কথা বলবেন قال محمد صلى الله عليه وسلم لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهم الذي يبدو بالسلام كل مسلم يريد انه ترى بيتك او كن بون مسلمه كن مسلمه تك ترى كن بون تك هين সম্পর্ক উচ্ছেদ করে থাকতে পারে না তিন দিনের অধিক তিন দিনের অধিক সময় পর্যন্ত এরকম করা যায় না একজন দেখলো আরেক একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলো উয়ে একজন আরেক দিন আরেকজনের থেকে মুখ ফিরিয়ে নিল পরে বলছেন এই দুইজনের মধ্যে উত্তম হচ্ছে সে যে প্রথমে ইসলাম করে তাই উনি যদি দেখেন বেশ মুশকিল একসাথে এক বাড়িতে আছেন এক বাসায় সম্ভবত তো এই কথাবার্তা না বললেও কমপক্ষে স্লাম বলবেন যদি দেখেন বেশ মুশকিল তো ও কোথায় কোথায় এড়িয়ে চলবেন কিন্তু সবই সম্পর্ক রাখার চেষ্টা করবেন মুশকিল হাতে বিয়ে রেস্লাম করলেন শুধু আর এমনি মেন কথাবার্তা বললেন কিন্তু একদম যে কথাবার্তা বলবেনই না এটা এটা তো আপনি হাদিস শুনবেন आशा अच्छा करी इनशाल्ला सबर करें सबर कर लेने द्वारा ये पाँच अवश्य सब पा बार्ला फिक